একটা মেয়ে হোক অথবা ছেলে, সে তার প্রথম শিক্ষাটা কিন্তু তার মায়ের কাছ থেকেই পায়। তো আমি আমার আম্মুকে ছোটবেলায় দেখতাম যেখান থেকে শপিং করতে, আজকে আমি সেখানে শপিং করতে যাব। আর ভিডিওর মধ্যে তোমাদের সাথে কিছু ভাইরাল টপিক নিয়েও কথা বলবো, যেটা আমি কখনোই বলতাম না বা বলার ইচ্ছাও কখনো জাগে না, বাট আজকে কেন জানি ইচ্ছা করলো, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি, তোমাদেরকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন আরো একটা ডেইলি ব্লগ। ডেইলি ব্লগের পাশাপাশি এটা একটু শপিং ব্লগও হতে যাচ্ছে, প্লাস রান্না বান্নার ব্লগও হতে যাচ্ছে। তো সবার আগে বলে নিচ্ছি, যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা প্লিজ ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আজকে সারাদিন ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, তারপর হঠাৎ করে আমাকে হাসান সেতু বলো চলো আজকে তোমাকে আমি শপিং করতে নিয়ে যাবো। আর শপিং করার কথা শুনলে আমরা মেয়েরা বরাবরই অনেক বেশি খুশি হয়ে যাই, তারপরও সেটা যদি আবার বলে আমাদের প্রিয় মানুষেরা তখন তো খুশির আর কোনো সীমানাই থাকে না। সবার আগে আমি আমার মুখের ক্রিমটা সুন্দর করে দিয়ে নিলাম, আর রিসেন্ট আমার অন্য কোনো কিছু দিয়ে মেকআপ করতে ইচ্ছা করে না। আরেকটা জিনিস কি তোমরা নোটিস করছো যে আমি আমার ব্রু প্লাক করতেছি না অনেকদিন হয়েছে, কারণ হাসান সেতু একদিন সকালবেলা আমি ঘুম থাকতাম আমাকে হঠাৎ করে বলতেছে যে তোমার মুখে ব্রুগুলা থাকলেই ভালো লাগে, ব্রুপলাক করলে কেমন জানি লাগে। সেদিন থেকে চিন্তা করছিলাম আচ্ছা ঠিক আছে আমি আর ব্রুপলাক করবো না, যেমন কথা তেমন কাজ। নর্মালি আমি ব্রু খুব শার্প ভাবে প্লাক কখনোই করতাম না, বাট এবার ভাবে আচ্ছা ঠিক আছে রেখেই দিই। আচ্ছা একটা আইল্যাশ এক ট্রাই করি, ফার্স্টে এক লেয়ার আইল্যাশ দেওয়ার পরে যখন এই কার্লারটা দিয়ে কার্ল করে দেন সেকেন্ড লেয়ারটা তুমি ইউজ করবে, তখন কিন্তু আইল্যাশটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমার আইল্যাশ এমনি খুব পাতলা পাতলা। আর এই যে লিপস্টিকটা, এটা তোমরা লাস্ট ডে জানতে চাইছিলা যে কোন লিপস্টিক দিয়েছি, সেখানে কালার পপের একটা লিপস্টিক দিয়েছি যেটা একটু ব্রিক টাইপের শেড, এরপরে বিউটি গ্যাজেটের একটা শেড দিয়েছি, এটার নামটা আসলে আমার মনে নাই, কারণ কেন জানি আমার কোনো প্রোডাক্টের নাম মনে থাকে না। তো সবকিছুর শেষে আমি একটু করে লোশন দিয়ে নিতেছি, আর এইটা হচ্ছে আমার হালকা পাতলা রেডি হওয়া। আমার কাছে নর্মালি এরকম টুকটাক বাহিরে যাওয়ার জন্য এরকম হালকা পাতলা রেডি হইতেই ভালো লাগে রিসেন্ট, এখন আর কেন জানি খুব বেশি মেকআপ করতে ইচ্ছা করে না। তো ফার্স্টে এই ড্রেসটাই পরছিলাম, কিন্তু পরে ড্রেসটা অনেক টাইট লাগতেছিল তাই আমি আবার চেঞ্জ করে নিলাম। পরে হাসান সে তো এখন পর্যন্ত বসে আছে, আমি বললাম এই আমার কিন্তু হয়ে গিয়েছে তুমি তাড়াতাড়ি করো। সো তাকে আমি জাস্ট বলতেছিলাম সে কোথাও যাইতে নিলে দেখা যায় আমি আগে রেডি হয়ে বসে থাকি, পরে সে আস্তে আস্তে আসে, তারপর আমাকে সে কিছু টাকা দিল। আসলে টাকাটা আমি ওর কাছে পাইতাম, তোমরা গত ভিডিওতে দেখছো দারাজ থেকে ডেলিভারি আসলে ওইটা আমি দিয়ে দিয়েছিলাম, পরে ওই টাকাটাই আমাকে আসলে রিটার্ন করেছিল, আর আমি বললাম আজকে এই টাকাটা দিয়ে আমি শপিং করব। তাই আর কি আমি এখন হেলমেট পরতে চলে যাইতেছি, পরে হাসান সেতুকে বললাম দাও আমার হেলমেটটা, আমি হেলমেটটা সুন্দর করে মাথায় দিয়ে নি, ফুলের মাথায় ফুল, ব্যাপারটা সুন্দর না বলো, হেলমেটটা অনেক বেশি কিউট, আর পরলে অনেক বেশি কিউট লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো আমার মিনুগুলাকে বের হয়ে দেখলাম তারা সবাই সুন্দর আরাম করে ঘুমাইতেছিল, আর রাতের বেলা ফুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, এই ফুলগুলো একদম সকাল সকাল প্রথম আলোতে ফুটে আবার বন্ধ হয়ে যায়। সো আমরা দুজন বের হয়ে পড়লাম, কিন্তু ফার্স্টে তো অনেক বেশি ভালো লাগতেছিল, পরে দেখলাম ওরে বাবা রাস্তায় যে কি পরিমাণ জ্যাম ছিল কি আর বলবো। পরে এই যে আমার সাথে যে গুগল ম্যাপটা আছে, মানে হাসান সেতুর কথা বলতেছি, সে আমাকে এদিক থেকে সেদিক থেকে ঘুরাইতে ঘুরাইতে আকাশের চাঁদ দেখাইতে দেখাইতে সুন্দর করে নিয়ে আসলো বেলি রোডে। আমাদের প্ল্যান ছিল আমরা নিউ মার্কেট যাবো, কিন্তু ফার্স্টে আমার ঘুম চলে আসছিল, পরে আমরা বললাম না ঠিক আছে আমরা নিউ মার্কেট যাচ্ছি না, চলো আমরা বেলি রোড চলে যাই। আচ্ছা ভিডিও করতে গেলে সবাই এরকম করে তাকায় থাকে, আমার না খুব শাই ফিল হয়। আমরা বেলি রোডে চলে আসলাম, আর এখানে কি শপিং করবো সেটা একটু পরেই বলতেছি। তো সবার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো বাঘকে বিড়াল বানায় ফেলছি তাই না বলো, এরকম করেই কিন্তু জামাইকে বিড়াল বানায় রাখতে হয়, যে বাঘের মতো অন্য কোনো কিছু না, তুমি বিড়ালের মতো ঘাস খাবা। তারপর এই যে আমরা চলে আসলাম প্রাইডের শোরুমে, ছোটবেলায় আম্মুকে দেখতাম এখান থেকে, সে প্রতিনিয়ত শাড়ি কিনতো আম্মুর জন্য, নানুর জন্য, খালাদের জন্য। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছা করলো আমি একটু প্রাইড থেকে শাড়ি কিনবো। তো আমার চিন্তা ছিল যে প্রাইড হয়তো আগের মতোই আছে, কিন্তু না, একদমই না, অনেক বেশি সুন্দর, আর এত সুন্দর সুন্দর কালেকশন, আর ওদের শাড়ির কালেকশনগুলো দেখা লিটারালি আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি নর্মালি এরকম সুতি শাড়ি দেখতে চাইতেছিলাম, আর এই শাড়িগুলো এত সফট আর এত সুন্দর ছিল আমার দেখেই মাথা নষ্ট হয়ে গেছে। আমি কোনটা রেখে কোনটা নিব এটাই চিন্তা করতেছিলাম, বাট আজকে আমি একটা শাড়ি কিনবো তাই আমি আর বেশি দেখা দেখি করতেছিলাম না শাড়ি। তো ফাইনালি এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, যেটা অলরেডি তোমরা দেখেছো, যেটা আমি কিনেছি এবং পরেছিও। তারপর এখানে যে এক কালারের যে শার্টগুলো আছে, এই শার্টগুলো দেখতেছি, এই শার্টগুলোর দাম অনলাইনে যে কি পরিমাণ ছিল, বাট এইখানে দাম অনেক বেশি রিজনেবল ছিল, বাট আমি যে কালারগুলো খুঁজতেছিলাম সেই কালারগুলো পাচ্ছিলাম না, সমস্যা নেই পরে আরেকদিন যে হয়তো দেখবো। দেন এখানে লং গাউনগুলো দেখতেছিলাম, দেখো পিঙ্ক কালারের গাউনটা কত বেশি সুন্দর, তো হাসান সে তোমাকে কিনে দেয় নাই, তোমরা একটু বললো তোকে আমাকে কিনে দেওয়ার জন্য। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখতেছিলাম, দেন ওড়না দেখতেছিলাম, আসলে ভালোই লাগতেছিল কারণ কালেকশনগুলো এত সুন্দর ছিল। দেন আমি একটা কমফোর্টার দেখতেছিলাম, হাসান সে তোকে বলছিলাম এখানে একটা কমফোর্টার আমাকে কিনে দিও। তারপর একটার পর একটা ড্রেস দেখতেছিলাম। তো ফাইনালি আমাদের শাড়ি কিনা শেষ, এরপর ভাবলাম হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, তো হাসান সে তো পিঠা দেখে গেছিল। পরে আমি ওকে বললাম যে না আমার মিষ্টি খাবার একদমই খাইতে ইচ্ছা করতেছিল না, তো পরে বলো ঠিক আছে চলো আমরা চলে যাই আমাদের চিরচেনা খিলগাতে, ওখানে যেয়ে কিছু খাবো। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো চাঁদ দেখতে দেখতে চলে আসলাম খিলগার ঝালমুড়ি খাওয়ার জন্য, কারণ এই মুড়িটা অনেক বেশি মজা লাগে। আর গত ভিডিওতে তো তোমরা দেখছোই যে আমি এখানে দুইবার হালিম খেয়ে পস্তাইছি, তাই এবার আমরা আজকে দুইবার হালিম না খেয়ে দুইবার ঝালমুড়ি খাইতেছি। আর এখানে আজকে নতুন একটা খাবার ট্রাই করব, সেটা হচ্ছে এখানকার দই ফুচকাটা ট্রাই করব। লিটারালি আমার দই ফুচকা খুব একটা পছন্দ হয় না, তোমরা আমার ব্লগে আগে পরে কেউ কি দেখছো আমাকে দই ফুচকা খাইতে, আজকে দেখে নাও। এই দই ফুচকাটা লিটারালি মুখে দেওয়ার সাথে সাথে মনে হয়েছিল দইটা মুখে ব্লাস্ট করতেছে। আম্মু অনেক বেশি দই ফুচকা পছন্দ করে, আমি খাচ্ছিলাম আর বলতেছিলাম
বলছিলাম যে আম্মুকে এখানে নিয়ে আসা দই ফুচকা খাওয়াবো। আর এখানে আমি যতবারই আসি ততবারই ওদের জিরা পানিটা ট্রাই করছি। একটা আপুকে দেখছিলাম, আপুর হাতের চুড়ি দেখে আমি বলছিলাম আপুর হাতের চুড়িগুলো অনেক বেশি সুন্দর, আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপু চুড়িগুলো কোথা থেকে কিনেছে। পরে হাসান সে তো বললো থাক তোমার আর জিজ্ঞাসা করতে হবে না। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম, কিন্তু বাসায় যাওয়ার আগে আমরা চলে যাবো একটু তিলপাপাড়াতে। আজকে মিলি তিলপাপাড়াতেই যাওয়ার প্ল্যান করে বের হয়েছিলাম। তো এখান থেকে আমি কিছু কাপড় কিনবো চিন্তা করছিলাম। তো কাপড় কিনতে কিনতে আমি হঠাৎ করে একটা গেঞ্জির ভ্যান থেকে দাঁড়ায় গেছে। এখানে গেঞ্জিগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। তোমরা অনেকেই বলো আপু আপনি আপনার গেঞ্জিগুলো কোথা থেকে কিনেন। আমি এরকম হাঁটতে চলতে যখন ভ্যানের মধ্যে সুন্দর কোনো গেঞ্জি পাই তখন ওটা দেখে কিনে ফেলি। তো হাসান সাথে বললাম আজকে আমার কাপড় কেনার টাকা শেষ, এখন বাসায় চলো কাপড় অন্য একদিন কিনবো আমি, কারণ আমি টাকা দিয়ে গেঞ্জি কিনে ফেলেছি। তাই পরে আর কি এখন আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। আর হাসান সাথে আমি ব্যাগপত্রগুলো দিয়ে বললাম তুমি উপরে যাও, আমি একটু নিচের থেকে আসতেছি, কারণ নিচে থেকে আমি কিছু সবজি নিব, এই কারণে আমি নিচে চলে গিয়েছিলাম। সো আমি সবজি নিয়ে উপরে চলে এসেছি, কারণ আজকে আমি হালকা পাতলা রান্না বান্না করবো। তো আমি ঘরে ঢুকতে না ঢুকতে আমার বিলু মনারা ঘরে ঢুকে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছে আমার বাঘের বাচ্চার মতো। এরপর আমি হাসান সেতুর কাছে চলে যাবো, বলতেছিলাম আজকে তুমি আমাকে একটু রান্না করে খাওয়াবো আবার। তো বলতেছে আমি তোমাকে প্রত্যেকদিন রান্না করে খাওয়াইতে পারবো না। তারপর আমাদের মান অভিমানের পালা চলতেছিল, ফাইনালি মান অভিমানের পালা শেষ। আচ্ছা, যে ভাইরাল টপিক নিয়ে কথা বলবো সেটা বলার আগে বলে নিই, আজকে আমি মুরগির মাংস দিয়ে শালগম রান্না করবো, কারণ ফ্রিজে আমি সেই মানদাতার আমল একটুখানি মুরগির মাংস রেখে দিয়েছিলাম, সেটা আজকে আমি রান্না করবো। এইদিকে আমার জামাইয়ের অবস্থা দেখেন, আপনারা যারা চিন্তা করেন যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আসলে তার মনে বিন্দুমাত্র ভালোবাসা আমার প্রতি নাই, ঠিক আছে, খালি একটু সুযোগ পাইলে আমাকে ভাগায় দিতে চায়। জাগা বাদদান, মনের দুঃখ মনে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, ঢং করতে করতে বেটার জন্য রান্না করতে কি আর করবো, জামাইটা তো আমার, রান্না তো আমারই করে খাওয়াইতে হবে। তো যে ভাইরাল টপিকটা নিয়ে কথা বলবো সেই ভাইরাল টপিকটা হচ্ছে এইটাই, যে রিসেন্ট ফেসবুক একটা ট্রেন্ড চলতেছে যে কে কার গায়ে কাদা ছুটতে পারবে আর সেই কাদা ছুড়ে ভাইরাল হয়ে যাইতে পারবে। আর আমরা একদল মানুষ আছি যারা আহাম্মকের মতো এই ভাইরাল টপিকগুলো নিয়ে ভিডিও দেখতে থাকি, দেখতে দেখতে তাদেরকে একটা সময় আমরা সেলিব্রিটি বানায় দিই। কারণ আমরা সেলিব্রিটি বলতে আসলে ওই মানুষদেরকে বুঝি যাদের আসলে অনেক ফলোয়ার্স আছে আর যাদেরকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, এদেরকে নিয়ে সবার কথা বলছি না, কারণ সবাই আসলে সমান হয় না। কেউ কাদা না ছুড়েই আসলে অনেক বেশি ভালো কন্টেন্ট দিয়ে সেলিব্রিটি হয়ে যায়, তাদেরকে আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু একদল মানুষ আছে যারা দেখা যায় কি যে যখন একটু ভিডিওতে ভিউ কমে যায় তখন আসলে নিজের গায়ে নিজে কাদা ছুড়ে অথবা অন্যের গায়ে কাদা ছোড়ার চেষ্টা করে, আবার তারা যে তারকে নিয়ে একটা ভিডিও বানায়। মানে এইভাবে করে ফেসবুকে এখন আসলে কন্টেন্ট চলতেছে, যে জিনিসটা আসলে অনেক বেশি হাস্যকর লাগে আমার কাছে। তো জায়গা বাদদান, মনে এই কথাগুলো আসলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার রান্না শেষ, হাসান সেতুকে দিয়ে একটু লবণ ট্রাই করলাম, সে বললো ইয়েস সবকিছু পারফেক্ট হয়েছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, ভালো লাগলে একটু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।